বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। নিহার বানু ধারাবাহিক নাটকের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি শততম পর্বে। হ্যাঁ বন্ধুরা, আজ একটু পরেই আপনাদের প্রিয় ধারাবাহিক নিহার বানু নাটক শততম পর্বের মাইল ফলক স্পর্শ করবে এমন এক মহেন্দ্র মুহূর্তে আসুন আমরা এই নাটকের বিভিন্ন চরিত্রের অনুভূতি জানার চেষ্টা করি। প্রথমে যাচ্ছি নিহার বানুর স্বামী বখতিয়ারের কাছে। সুখের সন্ধানে ফিরে সুখ মেলে না, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। দেখুন, বাল্যবিয়ের এক নিদারুণ শিকার আমার শাশুড়ি। অল্প বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে তার মৃত্যুর ঘটনা থেকে আমরা সচেতন হয়েছি। আমাদের রূপনগর এখন বাল্যবিয়ে মুক্ত। আমরা চাই সারা বাংলাদেশ বাল্যবিয়ে মুক্ত হোক। ও হ্যাঁ, রূপনগর আদর্শ বেতার শ্রোতা সংঘ কিন্তু বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করে যাচ্ছে। আপনারা যারা বেতার শ্রোতা সংঘ করছেন, তারাও নিশ্চয়ই বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন আছেন। এবার শুনব নিহার বানুর নানির কথা। কি আর কমু, আমি তো মা, মেয়ে হারা মা। আমাকে ভুলের খেসারত দিতে গিয়া মায়াটা আমাগরে সাইরা চইলা গেল। বুকের কষ্ট পাথর বাইন্দা বুকেই চাইপা রাখি। আজকালি সবাই রে কই, বিয়ার বয়স হওয়ার আগে মেয়ের বিয়া দিয়েন না গো, মেয়ের বিয়া দিয়েন না। নিহার বানু নানা কি বলেন চলুন শুনি। আমি অপরাধী, আমার মেয়ের মৃত্যুর জন্য এক হিসেবে আমি দায়ী। ওইটুকুন বয়সে মেয়ের বিয়া দিছি, আবার নাতি নাতির মুখও দেখতে চাইছি। মা বুঝি আমার উপর অভিমান কইরেই চইলা গেল। মারে, আমারে তুই মাফ করে দিস রে মা, মাফ করে দিস। দেখা যাক আমাদের নিহার বানু কি বলে। কি আর বলবো, আমাকে জন্ম দিতে গিয়েই তো আমার মা মারা গেছে, তাই। কিন্তু আমার মনে হয় ওই অপরিণত বয়সে কেন আমার মাকে বিয়ে দেয়া হয়েছিল, কেন আমার মাকে অল্প বয়সে মা হতে বলা হয়েছিল। আমার মায়ের নাম ধারণ করে আমি বেঁচে আছি, মা বেঁচে আছেন আমার অন্তরে। আমি মনে করি সারা দেশে বাল্য বিয়ে বন্ধ হলে কেবল আমার মা নিহার বানুর আত্মা শান্তি পাবে। শ্রোতা বন্ধুরা, এবার আমরা যাচ্ছি বাল্য বিয়ের শিকার, অল্প বয়সে মা হতে গিয়ে জীবন থেকে ঝরে যাওয়া নিহার বানুর স্বামী মতির কাছে। আমার নিহার সোনা পাখি, কোন দোষে হতে গেল চাহিদা রে, আমায় একা রাখি রে আমার নিহার সোনা পাখি। দোষ তো আমি অবশ্যই করছি নিহার পাখি। প্রথম দোষ, বিবাহের বয়স অনেক আগে তোমারে বিবাহ করা। দ্বিতীয় দোষ, ওই অল্প বয়সে তোমার মা হইতে বলা। তৃতীয় দোষ, গর্ভকালের নিয়ম মাফিক তোমার কোনো যত্ন না নেওয়া। চার নম্বর দোষ, প্রসবের তোমায় তোমার হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে কোথাও না নিয়া বাড়িতে প্রসব করানো, তাও আবার প্রশিক্ষণ ছাড়া আনারি মহিলা দিয়া। তুমি শুইলে গিয়া উচিত শিক্ষা দিস আমারে, আমার একটা উচিত শিক্ষা হয়েছে। যাইবা যদি নিহার গো পাখি, ছিল তোমার মনে কেন আমারে নিয়া না গেলা,
নিহার তোমার সনে গো আমার, সোনার নিহার পাখি, কোন দোষে হেতে গালা ছাইরা রে, আমায়াকা রাখি রে আমার নিহার সোনা পাখি। শ্রোতা বন্ধুরা, শুনলেন তো নিহার বানু নাটকের বিভিন্ন চরিত্রের অনুভূতির কথা? আপনাদের মনে আছে তো কেমন করে এগিয়েছে এই নাটকের গল্প? এক কথায় বললে বলতে হয়, বাল্য বিয়ের শিকার নিহার বানু অল্প বয়সে মা হতে গিয়ে রক্তস্বল্পতায় মারা যায়। এই ঘটনায় নিহার বানুর স্বামী মতি প্রায় উন্মাদ হয়ে যায়। মা হারা কন্যা শিশুটি বড় হয়ে ওঠে নানা নানির যত্নে। হারানো মেয়ের স্মৃতি ধরে রাখতে নানা নানি তার নাম রাখে নিহার বানু। উপযুক্ত বয়সে তার বিয়ে হয় বখতিয়ারের সঙ্গে। নিহার বানু এখন মা হতে চলেছে। আসুন বন্ধুরা, আজ তাহলে শোনা যাক নিহার বানু নাটকের 100তম পর্বের অভিনয়, রচনা মোহাম্মদ শাহ আলমগীর, প্রযোজনা আবুল অশির। সুখের সন্ধানে ফিরে সুখ মেলে না, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। তুমি আমার পাকা পেঁপে, তুমি পেয়ারা, নিজের হাতে লাগাইছি গাছ নার্সারির সারা। এই যে পেয়ারা বিবি, খুব তো ডাসা ডাসা হইয়া গাছে ঝুলে আছেন, পুষ্টিতে ভরপুর। আর আপনি পেঁপে সাহেব, আপনিও তো পুষ্টিতে কম যান না। আপনার ঘরে লগে নিয়ে তো বিয়াই বাড়ি গেছিলাম আমার নিহারাম মারে দেখতে, কিন্তু আপনি গুলো দেখা বিয়া সাহেব কি হাসা হাসিটাই না হাসলো। কুটুম বাড়ি যাইতে হয় নাকি আঙ্গুর আপেল এগুলো নিয়ে, না হয় নাকি কুটুমের সম্মান রক্ষা না। পেঁপে পেয়ারাতে আছে যথেষ্ট পরিমাণ পুষ্টি, একজন শিক্ষিত মানুষ ইয়া না কারে যে কম, ওই সমস্ত দুঃখের কথা। বেশি বেশি পুষ্টি পুষ্টি, দেশি ফলে বেশি পুষ্টি, এই কথাটা না মানিলে যাবে যে টোকে, গাছে আমার ফল ধরেছে পেয়ারা পেঁপে, ব্যাপারী আসিলে দিব পাল্লাতে পেঁপে। বলুন বখতিয়ার ভাই, আপনার গুরুত্বপূর্ণ কথা এবার বলুন। আপনার সময় নষ্ট করলাম না তো ডাক্তার আপা? আরে না না, এই সময়টা আমি ফ্রি থাকি, বলুন। না মানে বলছিলাম আমার স্ত্রী নিহার বানুর কথা। কোনো সমস্যা? এটাকে কি সমস্যা বলবো না কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। খুলে বলুন তো। এই যে আমি নিহারের ব্যাপারে আপনার সাথে কথা বলি, এটা সে পছন্দ করে না। যেমন? ওই যে প্রথম যেদিন ওকে আপনার কাছে নিয়ে এলাম, যাওয়ার সময় আপনার ফোন নম্বর চেয়ে নিলাম না? হ্যাঁ, জরুরি দরকার হলে আমাকে ফোন করার জন্য। সেদিন থেকেই ওর আপত্তি, নিহারের ধারণা ওর স্বাস্থ্য নিয়ে কথা বলার অজুহাতে আপনার সাথে আলাপ করার জন্য আমি আপনার নাম্বার নিয়েছি। তাই নাকি? আপনার সাথে কথা বলেছি জানলেই ও রিয়্যাক্ট করে, তাই আমি ওর সমস্যা নিয়ে ওর আড়ালে আপনাকে ফোন করি। এখানেই তো আপনি ভুল করেছেন বখতিয়ার ভাই। ভুল করেছি মানে? নিহার বানু যখন সন্দেহ করছে তখন ওর আড়ালে আমার সাথে কথা বলার দরকারটা কি? বারে ওর শারীরিক অবস্থা আপনাকে জানাতে হবে না? এই অবস্থায় ওকে দিয়েই আমাকে ফোন করানো দরকার ছিল। তাই নাকি? শুধু তাই নয়, এই যে আপনি আমার কাছে এলেন, নিহার বানুকে সাথে নিয়ে আসার দরকার ছিল কিন্তু। ও, আমি তো আরো ভাবলাম বিষয়টা গোপন রাখি। আপনার ভাবনাটা ঠিক নয় বখতিয়ার ভাই, এখন থেকে যে কোনো দরকার হলে নিহার বানুকে দিয়েই আমাকে ফোন করাবেন। আসলে ডাক্তার আপা, ওই 10 সপ্তাহের জন্য ট্রেনিংয়ে চলে যাচ্ছি তো, তাই নিহার বানুর জন্য খুব চিন্তা হচ্ছে। একদম চিন্তা করবেন না, আমি ম্যানেজ করে নেব, আপনি নিশ্চিন্তে ট্রেনিং করে আসুন। থ্যাংক ইউ ডাক্তার আপা, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আসলে নিহার বানু আপনাকে
অনেক বেশি ভালোবাসে তো তাই। এটা আপনি ঠিকই বলেছেন আপা। আসি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মামি, মামি, মামা, ও মামা, নিয়ামা, কোথায় তোমরা? কি হয়েছে রাজান? হোমতি, ঘটনা কি? কোনা কোনা তাড়াতাড়ি বাবা, কোথায় কোথায়? তার আগে সকলে মুখস্থ করে ফেলাও। এক, ছয়, সাত, ছয়, সাত। এইটা কিসের নামটা? নামটা না মামি, নামটা না, এইটা হলো একটা নম্বর, ফোন নম্বর, ষোলো, ছিয়াত্তর, সাত। এইবার দেখি আর একটা বললা হোমতি। না না না, ওই একই নম্বর, বাজান দুইবারে দুইভাবে বলেছে। এক, ছয়, সাত, ছয়, সাত, সোজা করে বললে এক সাতষট্টি সাতষট্টি, তাই না বাজান? আম্মা খালি সোজা করে দেয়। তাই নম্বর দিয়া কি হইব রে মতি? এই নম্বর দিয়া মামি গর্ভবতী ভালো থাকবে। এই নম্বর দিয়া পরসূতি ভালো থাকবে। এই নম্বর দিয়া নবজাতক ভালো থাকবে। এই নম্বর দিয়া কিশোর কিশোরীরা ভালো থাকবে। বাহ, কিন্তু সেটা কি প্রকারে? মামা গর্ভবতী, পরসূতি, নবজাতক বা কিশোর কিশোরীর যে কোনো স্বাস্থ্য সমস্যায় এই নম্বরে ফোন করলে আপনার সমস্যার সমাধান পাওয়া যাবে। তাই নাকি? হ্যাঁ মামি, গর্ভবতী, পরসূতি, নবজাতক বা কিশোর কিশোরীর কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিলে আপনি এই নম্বরে ফোন করবেন। ওই পাশে ফোন দেওয়া আপনারে সালামালকি দিয়া জানতে চাইব আপনি কোন সমস্যার সমাধান জানতে চান। আপনার সমস্যা বলবেন, তার আপনারে সমাধান বলে দিবে। ভালো কি মতি, ফোনে স্বাস্থ্য সমস্যার সমাধান বইলা দিব? অবশ্যই বইলা দিব। কোনো টাকা পয়সা লাগবে না? কোনো টাকা পয়সা লাগবে না মামি। বাজান যদি রাতের বেলা দরকার হয়? চব্বিশ ঘন্টা খোলা আম্মা, প্রত্যেক দিন খোলা, যে কোনো সময় ফোন করা যাবে। এমন একটা উপকারী ব্যবস্থা এই কারা করলো রে মতি? সরকার মামি, সরকার করছে। দেশের মানুষের সহজে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে সরকার এই ব্যবস্থা করছে। এটার নাম দিছে কি জানেন? কি নাম দিছে? ফোনের মাধ্যমে স্বাস্থ্য সেবার এই ব্যবস্থার নাম দিছে সুখী পরিবার কল সেন্টার। তাইলে তো নম্বরটা আমাদের সকলেরই জানা থাকা উচিত। হ্যাঁ মামা, হ্যাঁ আমি বলতাছি, মুখস্থ করে দেন। হ্যাঁ, নম্বরটা হইলো, আমি বলছি বাজান, সুখী পরিবার কল সেন্টার নম্বর হচ্ছে এক সাতষট্টি সাতষট্টি। এক সাতষট্টি সাতষট্টি। নিহার, আমাকে বিদায় জানাবার জন্য তুমি তো ঘর উঠান ছেড়ে একেবারে রাস্তায় চলে এলে। এবার বাড়ি ফিরে যাও লক্ষ্মীটি। তোমাকে বিদায় দিতে এবার কেন যেন আমার খুব কষ্ট হচ্ছে বক্তিয়ার। আহা, কেন এত ভাবছো বলো তো? মোটে তো দশ সপ্তাহ, দেখতে দেখতে কেটে যাবে। তাছাড়া ফোনে তো কথা হবেই, ভিডিও কলে দেখাও হবে। শুধু ফোন করলে হবে না, কিন্তু রোজ একটা করে চিঠি লিখবে আমাকে। আজকাল কেউ চিঠি লেখে নাকি? রূপনগর আদর্শ বেতার শ্রোতা সংঘের সভাপতি মহোদয়ের মুখে একই কথা। না না, ঠিক আছে, সেসব তো লিখি বেতারের অনুষ্ঠান নিয়ে। অবশ্য চিঠির বিকল্প হয় না, হাতে লেখা চিঠি দূরের মানুষটিকে যেন চোখের সামনে নিয়ে আসে। চিঠিতে লেখা প্রিয় শব্দগুলো যেন ভালোবাসার পায়রা হয়ে মনের আকাশে উড়ে বেড়ায়। মন চাইলে সেই চিঠি বার বার পড়া যায়, বারবার ছোঁয়া যায়। আচ্ছা ঠিক আছে, লিখব, তোমাকে আমি চিঠি লিখব, রোজ লিখব। এবার তাহলে যাই নিহারমণি, তোমরা ভালো থেকো। তোমরা মানে? এখানে তো আমি ছাড়া কেন নিহার? তোমার অঙ্গে আমার সোনালী স্বাক্ষর যে স্মারক হয়ে বেড়ে উঠছে, তাকে তো আমি চোখ বন্ধ করেও দেখতে পাই। তুমি তাকে দেখতে পাও না? শুধু কি দেখতে পাই, আমি তার স্পর্শও পাই। এবার যাও, বাড়ি ফিরে যাও, আমাকে যেতে দাও। আমি তো তোমাকে বেঁধে রাখিনি বক্তিয়ার, তুমি যাও বটতলার বাঁকে। তুমি যতক্ষণ না অদৃশ্য হচ্ছ আমি তোমার পথের দিকে চেয়ে থাকবো। মাঝে মাঝে কী যে পাগলামি করো না তুমি। তবে তাই হোক, ভালো থেকো তোমরা, আসি নিহার। ভালো থেকো তুমিও।
ও বন্ধু কাহা জল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে। সুখের সন্ধানে ফিরে সুখ মেলে না, প্রিয় শ্রোতা, এতক্ষণ মোহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবুন অশের প্রযোজিত ধারাবাহিক নিহার বানু নাটকের 100তম পর্বের অভিনয় শুনলেন। আজকের পর্বে বিভিন্ন চরিত্র রূপায়ণে ছিলেন নিহার বানু, বন্নি ব্যাপারী, নানি রুবি আফরোজ, নানা মোহাম্মদ জিয়াউল হাসান, বখতিয়ার আজিজুল হাকিম, ডাক্তার আপা মাহমুদ আখতার এবং মতির চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। নিহার বানু নাটকের কারা হবেন 100তম পর্বের কুইজ বিজয়ী বন্ধু বলুন তো? জানতে হলে থাকতে হবে অপেক্ষায়। এখন জানিয়ে দিচ্ছি কুইজ। 100তম পর্বের কুইজ হল সুখী পরিবার কল সেন্টারের নাম্বার কি? আবারও বলছি, সুখী পরিবার কল সেন্টারের নাম্বার কি? চিঠি ও ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিন সঠিক উত্তর। চিঠি লিখতে ধারাবাহিক নাটক নিহার বানু পর্ব 100তম, প্রযত্নী পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। আর ইমেল আইডি aske.betarphnc1207@gmail.com। বন্ধুরা, ধারাবাহিক নিহার বানু নাটকের 98তম পর্বের কুইজের উত্তর জানাবো এখন। হ্যাঁ, নিহার বানু গর্ভধারণ নিশ্চিত হবার দিন থেকেই কোন ট্যাবলেট নিয়মিত খেয়ে যাচ্ছে? আর সঠিক উত্তর, আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট। দেখা যাক এবার লটারির মাধ্যমে কারা হলেন পুরস্কার বিজয়ী। হ্যাঁ বন্ধুরা, 98তম পর্বের প্রথম বিজয়ী বন্ধু মির্জা রিজওয়ান আলম, টেকের হাট, ডাকঘর খালিয়া, রাজৈর, মাদারীপুর। দ্বিতীয় বিজয়ী বন্ধু মোহাম্মদ শাহ আলম কিরণ, গ্রাম রেঞ্জাপাড়া, ডাকঘর থানা শাস্তাগঞ্জ, জেলা হবিগঞ্জ। তৃতীয় বিজয়ী বন্ধু মোহাম্মদ মুখলেসুর রহমান, গ্রাম চাঁদপাড়া, ডাকঘর চাঁদপাড়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 98তম পর্বের কুইজ বিজয়ী তিন বন্ধুকে অভিনন্দন। আজ আর সময় নেই, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমরা। অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় সৈয়দা শাহান আরা চৌধুরী, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।